বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির সমন্বয়ক সার্জিস আলম বলেছেন সরকারি কর্মকমিশন কমিশন সহ অন্যান্য সব চাকরির নিয়োগ পরীক্ষা অতি দ্রুত সময়ে কার্যকর করতে হবে একটা চাকরি মানে একটা পরিবারের স্বপ্ন ভবিষ্যৎ পথ চলা মঙ্গলবার ফেসবুকের এক স্ট্যাটাসে সার্জিস আলম কথা বলেন সার্জিসের স্ট্যাটাসে কমেন্ট করে একজন লেখেন চাকরি ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানা বন্ধ করতে হবে দেশের একজন নাগরিক হিসেবে সে যে দলের হোক চাকরি পাওয়ার অধিকার তার রয়েছে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে ধরা পড়লে এমন শাস্তি দিতে হবে যেন জীবনে দ্বিতীয়বার কেউ এটা করতে সাহস না পায়